নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মুর্শিদাবাদে 1555 জন প্রার্থীর নাম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনারা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে জবের জন্য বিভিন্ন পোস্টে যে সকল প্রার্থীরা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের শর্ট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের এখানে ডেট দেওয়া হয়েছে। তো কাদের কবে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে এবং কোন পোস্টে কতজনের নাম প্রকাশিত হয়েছে, কার কার নাম কোন পোস্টে প্রকাশিত হয়েছে, কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কোথায় হবে, সমস্ত কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটি বেরিয়েছে, সেটি 14/10/2022 তারিখে এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে। নোটিশটি পাবলিক করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসার অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এর তরফ থেকে, ঠিক আছে। এখানে কাদের নাম প্রকাশিত হয়েছে অর্থাৎ কোন রিক্রুটমেন্টে, তো এখানে রিক্রুটমেন্টের মেমো নাম্বার দেখতে পাচ্ছেন যেটি 29/6/2022 তারিখে বেরিয়েছিল। এই রিক্রুটমেন্টে বিভিন্ন পোস্ট ছিল, সেই পোস্টে যারা আবেদন করেছিলেন তাদেরই নাম কিন্তু এখানে সিলেক্ট হয়েছে অর্থাৎ শর্ট লিস্ট প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় করানো হবে, সেটি হচ্ছে মুর্শিদাবাদের যে ফুড সেফটি অফিস বিল্ডিং কনফারেন্স হল রয়েছে, CMOH অফিস বহরমপুর, সেখানে কিন্তু আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে পৌঁছাতে হবে একটি নির্দিষ্ট ডেটে। সেই ডেটটি আপনাদের দেওয়া রয়েছে একটু নিচের দিকে। তার সঙ্গে এখানে যে সকল ডকুমেন্টসগুলি আপনারা নিয়ে যাবেন, এক কপি করে জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কি কি ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে এক নজর দেখে নিয়ে চলুন। তো এখানে একটি ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, একটি অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে, এজ প্রুফ নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে এবং যে সকল পোস্টে এক্সপিরিয়েন্সের প্রয়োজন ছিল সেই সকল পোস্টের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তার সঙ্গে আরো কিছু জিনিস এখানে নিয়ে যেতে হচ্ছে, যে সকল মহিলারা বিবাহিত রয়েছেন তাদেরকে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার সঙ্গে যে সকল পোস্টে টু হুইলার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন ছিল এটি কিন্তু তাদের জন্য নিয়ে যেতে হবে তাদেরকে। তার সঙ্গে একটি গার্জেনের আইডেন্টিটি প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, গার্জেনের ডকুমেন্ট, ঠিক আছে। তো ইত্যাদি ডকুমেন্টস গুলি আপনাদেরকে নিয়ে যেতে হবে। চলুন এখন দেখে নিই যে লিস্টে কাদের কাদের নাম এসছে, কোন পোস্টে কতগুলি নাম এসছে। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কিসে কতগুলি নাম প্রকাশিত হয়েছে। তো এখানে রয়েছে টোটাল 5টি পোস্ট, ঠিক আছে। 5টি পোস্টে টোটাল 1555 জনের নাম কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই 5টি পোস্ট কি কি? তো 5টি পোস্ট হচ্ছে, প্রথমেই যেটা রয়েছে ব্লক ডেটা ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজারে রয়েছে 377 জনের নাম, ঠিক আছে। তারপরে রয়েছে আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে 542 জনের নাম প্রকাশিত হয়েছে, স্টাফ নার্সে 534 জনের নাম, তারপর মেডিকেল অফিসারে 100 জনের নাম এবং স্পেশাল মেডিকেল অফিসারে 1 জনের নাম, ঠিক আছে। তো চলুন একে একে আমরা দেখে নিই আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট গুলি কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটি রয়েছে স্পেশাল মেডিকেল অফিসার, এখানে একজনেরই নাম কিন্তু প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন আপনারা, নেম দেখতে পাচ্ছেন এখানে এবং তার সঙ্গে গার্জেন নেম দেওয়া রয়েছে এবং আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেখতে পাচ্ছেন 21/10/2022 তারিখ 11টার সময়, 11টা থেকে 1টার মধ্যে, ঠিক আছে। বড় করে ওই অফিসের মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে। তারপর রয়েছে মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারে আপনার 100 জনের নাম এখানে প্রকাশিত হয়েছে। এখানে ডেটটি দেখে নেবেন ডকুমেন্টস ভেরিফিকেশনের, 21/10/2022 তারিখ 11টা থেকে 1টার মধ্যে। এভাবে কিন্তু এটি টোটাল 68 পাতার রয়েছে, এখানে নোটিশ রয়েছে, ঠিক আছে। মেডিকেল অফিসার পরে রয়েছে স্টাফ নার্স। তো চলুন স্টাফ নার্স এখানে দেখতে পাচ্ছেন যাদের যাদের নাম রয়েছে, 28/10/2022 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 11টা থেকে 1টার মধ্যে, ঠিক আছে। তারপরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, তো ল্যাবরেটরি টেকনিশিয়ানে চলুন দেখে নিই। তো এখানে প্রত্যেকজনের নাম কিন্তু দেখে নেবেন, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট এবং টাইমটি একটু আলাদা রয়েছে অনেকজন, ঠিক আছে। ভালো করে চেক আউট করে নেবেন। এই লিস্টটি পেতে চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাবেন। আমরা এই লিস্টটি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে। তো বন্ধুরা, তারপরে যে পোস্টটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, চলুন দেখে নিই যে সেখানে কবে রয়েছে ডেট। তো দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 11/11/2022 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে 11টা থেকে 1টার মধ্যে, ঠিক আছে। তো এখানে চেক করে নেবেন কার কোন ডেটের রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান 2 তারিখেও কিন্তু রয়েছে, এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তারপর রয়েছে ব্লক ডেটা ম্যানেজার, যেখানে রয়েছে 377 জনের নাম প্রকাশিত হয়েছে, যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 9/11/2022 তারিখ থেকে 11টা থেকে 1টার মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ডিস্ট্রিক্টে যখন লিস্ট প্রকাশিত হয়ে যাবে আপনারা সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে।